নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে আমি একটি নতুন জবের সন্ধান নিয়ে উপস্থিত হয়েছি। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিমারিক রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে জুনিয়র স্টেনোগ্রাফার এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 15th August 2021। এই যে বিজ্ঞপ্তি, তার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 01/2021। এখানে মোট কলকাতা থেকে ইনভাইট করা হচ্ছে, মানে কলকাতা ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর 13 জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ অর হিন্দি, জুনিয়র সেক্রেটারিজ অ্যাসিস্ট্যান্ট। এর অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট হচ্ছে 15th August 2021। এই জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ অ্যান্ড হিন্দির জন্য মোট 5টি পোস্ট আছে। এই অ্যাপ্লিকেশন করার জন্য যে কোয়ালিফিকেশান রিকোয়ার্ড তা হলো 10+2 অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড, আর কম্পিউটারে জ্ঞান অবশ্যভাবে থাকতে হবে, এবং এর বয়সসীমা হচ্ছে 27 ইয়ার্স। এরপর জুনিয়র সেক্রেটারিজ অ্যাসিস্ট্যান্ট, এটা জেনারেলের জন্য 3টি পোস্ট আছে। এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান দরকার তা হলো 10+2 অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড, এবং কম্পিউটারের যে টাইপিং স্পিড 35 words per minute ইন ইংলিশ আর 35 words per minute ইন হিন্দি। এই অ্যাপ্লিকেশন করার জন্য যে এজ তা হলো 28 ইয়ার্স। এরপর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট FA, এর জন্য 3টে পোস্ট আছে, যার কোয়ালিফিকেশান দরকার হচ্ছে 10+2, এবং এর জন্য যে কম্পিউটারের 10+2 ইকুইভ্যালেন্ট উইথ অ্যাকাউন্টেন্সি অ্যাজ সাবজেক্ট উইথ এ কম্পিউটার টাইপিং স্পিড অফ 35 words per minute ইন ইংলিশ অর 30 words per minute ইন হিন্দি। এর জন্য যে এজের প্রয়োজন তা হলো 28 ইয়ার্স। এরপর হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেসের ক্ষেত্রে, যার 3টে পোস্ট আছে, এর জন্য যে কোয়ালিফিকেশান রিকোয়ার্ড তা হলো 10+2 অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ এ কম্পিউটার টাইপিং স্পিড অফ 35 words per minute ইন ইংলিশ অর 30 words per minute ইন হিন্দি। এর জন্য যে এজ তা হলো 28 ইয়ার্স, আর SC/ST-র জন্য 5 বছরের ছাড় আছে, এবং OBC-দের জন্য 3 বছরের ছাড় আছে। এই হচ্ছে টোটাল পোস্ট। তাই টোটাল এই পুরো অ্যাপ্লিকেশানটাই আপনাদেরকে অনলাইনে করতে হবে। কীভাবে অনলাইনে করবেন তার প্রসেসটাও আমি আপনাদেরকে বলবো। আপনারা প্লিজ এই ভিডিওটাকে পুরো ভালো করে দেখবেন। তা এই অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল 1/7/2021, এবং এর লাস্ট ডেট হচ্ছে, আপনার অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 15/8/2021। তা অ্যাপ্লিকেশান সাকসেসফুল হওয়ার পর যে অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা থাকবে, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনাদের কম্পিউটার স্ক্রিনে উঠবে। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা অবশ্যই করে আপনারা এটা প্রিন্ট আউট বার করবেন। আর এই অ্যাপ্লিকেশান করা কীভাবে করবেন, এবার সেটা আমি এখান থেকে অ্যাপ্লিকেশান লিঙ্কটা ওপেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এখানে অ্যাপ্লিকেশান লিঙ্কটা এখানে ওপেন হয়ে গেছে, যেটা অ্যাপ্লিকেশান আমরা করব তার ফর্মটা এখানে আমরা ওপেন করেছি। এখানে প্রথমে আছে কি ফার্স্ট নেম, তারপর আছে কনফার্ম ফার্স্ট নেম,
তারপর দেখুন মিডিল নেম, এরপর কনফার্ম মিডিল নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে প্রত্যেকটাই ফিল্ড আপনাকে ফিল আপ করতে হবে, তারপর কনফার্ম লাস্ট নেম। এখানে টোটাল ফিল আপ হয়ে গেলে আপনার এখানে ফুল নেমটা ওপরে এখানে এখানে চলে আসবে, এখানে টোটাল নেমটা অটোমেটিক্যালি চলে আসবে। এরপর যেটা আছে কি মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা আপনাদের এখানে ইনপুট করতে হবে। এরপর কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার যেটা ইনপুট করেছিলেন মোবাইল নাম্বার সেটা আবার এখানে রিটাইপ করতে হচ্ছে। এরপর অল্টারনেট নাম্বার, যদি কোনো অল্টারনেট নাম্বার আপনাদের থেকে থাকে তাহলে এটা এখানে অবশ্যই করে দিয়ে দেবেন, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। এরপরে আছে কি ইমেল আইডি, আপনাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে ইনপুট করবেন। এরপর কনফার্ম ইমেল আইডি, ইমেল আইডিটা আবার রিটাইপ করবেন। এগুলো টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা সিকিউরিটি কোড আপনারা এখানে পাবেন, এই ক্যাপচা। এই সিকিউরিটি কোডটাকে এখানে ইনপুট করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে ফটো অ্যান্ড সিগনেচার এই অপশান আপনারা পাবেন। আপনার যে ফটো এবং আপনার যে সিগনেচার এটা টোটালটাই যেহেতু ডিজিটালি হচ্ছে, আপনাদের এখানে পুরোটাই কম্পিউটারে এখানে আপনার ফটো এবং সিগনেচারকে আপলোড করতে হবে। হওয়ার পর তিন নম্বর অপশান আছে ডিটেল, ফটো অ্যান্ড সিগনেচার করার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে পাওয়ার পর এখানে ডিটেল, আপনাদের টোটাল ডিটেলটা এখানে দিতে হচ্ছে। এরপর প্রিভিউ, টোটাল এখানে ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা ফর্মটায় কী ফিল আপ করলেন এখান থেকে তার প্রিভিউটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে আপলোড, আপলোড মানে হচ্ছে আপনারা যে ডকুমেন্টসগুলো আপনারা যে যে রিকোয়ার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের রিকোয়ারমেন্ট ওখানে অ্যাপ্লিকেশন করার জন্য যেগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলো এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে পেমেন্ট অপশানে গিয়ে আপনারা অবশ্যই করে সেখানে পেমেন্ট করবেন। তা এইভাবে টোটাল অ্যাপ্লিকেশানটা আপনারা এখান থেকে করতে পারবেন। তা করার পর এইভাবে টোটাল ফর্মটা ফিল আপ করার পর আপনারা একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা অবশ্যই করে আপনারা প্রিন্ট আউট বার করে নেবেন, এটা ফার্দার কমিউনিকেশনের জন্য বা ভেরিফিকেশনের জন্য আপনাদের এটা লাগবে। এই হচ্ছে আজকে টোটাল যে এই অ্যাপ্লিকেশন করার জন্য তার যা যা বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। যারা যারা এই জবের ক্ষেত্রে যারা যারা এলিজিবল তারা অবশ্যই করে এটা অ্যাপ্লিকেশন করুন এই পোস্টের জন্য এবং সাকসেসফুল হন, এটাই আমি কামনা করি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে অন্যান্যরাও এই ইনফরমেশনগুলি যাতে পেতে পারে, এবং অবশ্যই করে লাইক করুন। থ্যাংক ইউ।